পল্লী বিদ্যুতায়ন বোর্ড চালু করেছে স্পট মিটারিং এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম, যেখানে আবেদনের একদিনই পাওয়া যায় বিদ্যুৎ সংযোগ। আর এই প্রক্রিয়া শুরুতেই অনলাইনে বিদ্যুৎ সংযোগের আবেদন করতে হয়, তারপরে আবেদন যাচাই বাছাই অতঃপর ওয়ারিং পরিদর্শন। গ্রাহক আবেদন করে, আবেদন করার পর আমরা সমীক্ষা করি, গ্রাহক যখন ওয়ারিং করে আমরা ওয়ারিং পরিদর্শন করি, রিপোর্ট গুলা তৈরি করতেছি আর কি। রিপোর্ট গুলা তৈরি করার পরে গ্রাহক জামানত জমা দিবে আর কি। পরিদর্শন করে দেখছে আমার মিটার আমার লাইন লাগবে, এখন আমি এখানে আসছি টাকা জমা দিতে। টাকা জমা দিয়েই মিলবে মিটার, অতপর মিটার স্থাপন অর্থাৎ বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি। আর এই স্পট মিটারিং কার্যক্রমের আওতায় এর সব কিছুই সম্ভব হয় মাত্র একদিনে এবং একই স্থানে। একদিনে আমি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে বিদ্যুৎ পেলাম, এটার জন্য আমি খুব গর্বিত। আমরা তো কোথাও যাইতে পারি না, কোন জায়গায় যাইতে হইব, কি করতে হবে আমরা কিছুই জানি না, তো এটা একটা সুযোগ পাইছি আমরা, অনেক ভালো না? এখন সুযোগ পাইছি, এখন আইছি, এখন আমাদের কাছে স্বপ্নের মতো লাগতেছে। এত তাড়াতাড়ি মিটারটা পেলাম, বিদ্যুৎ লাইন পেলাম, এই জন্য আমরা অনেক খুশি। মানুষের দুর্ভোগ লাগমের জন্য যে স্পট মিটারিং এর সিদ্ধান্ত নিয়েছেন, এটা এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এবং জনগণের যে ভোগান্তি মিটার নিয়ে, এটা ইতিমধ্যে যে চার দিনে যে কার্যক্রম শুরু হয়েছে, আগামী চার দিনের মধ্যে জিঞ্জির ইউনিয়ন সহ সারা ক্যানিংগঞ্জে এই ভোগান্তি লাগম হবে। দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ প্রদান, দালালদের দৌরাত্ম্য বন্ধ, সর্বোপরি গ্রাহকের কাছে সরকারের প্রতিশ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই কার্যক্রম আমাদের শুরু হয়েছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সারা কেরানীগঞ্জ উপজেলায় চলবে। আমরা কেরানীগঞ্জ উপজেলার প্রতিটা ইউনিয়নে যাব। এরপরে 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কেরানীগঞ্জের বাকি ইউনিয়নগুলোতে যাব এবং আগামী মাসে ইনশাল্লাহ আমরা দোহার এবং নবাবগঞ্জ এরকম প্রত্যেকটা ইউনিয়নে যাব, যারা বিদ্যুৎ প্রত্যাশী তাদের সংযোগগুলো দিয়ে দেবো আর কি। সরকারের যে ভিশন আছে যে 2018 সালে প্রতিটি মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের এই উদ্যোগ একদিকে যেমন গ্রাহকের হয়রানি বন্ধ করবে, তেমনি করে তুলবে সচেতন। আর পর্যায়ক্রমে দেশের সকল এলাকায় এই একদিনে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলেও জানালেন পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের এই কর্মকর্তা। ঢাকার কেরানীগঞ্জ থেকে ফিরে মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন।